আমার লক্ষ্মী বাপজন, এই দিনটিতেই তুমি পৃথিবীতে এসেছিলে। একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে একটি ভিডিও পোস্ট করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা বুবলি। ভিডিওটি প্রকাশের পরই তাকে ইঙ্গিত করে স্ট্যাটাস দেন চিত্রনায়িকা পরিমণি। পরবর্তীতে যদিও এর জবাব দেন বুবলি, তারই রেশ ধরে পাল্টা আক্রমণ করে স্ট্যাটাস দেন পরিমণি। বুবলি পরিমণির এই ভার্চুয়াল যুদ্ধের মধ্যেই একই দিন বিকেলে সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাস। পোস্টে এই নায়িকা লিখেন, উফ কি সুন্দর ওয়েদার, বলার ভাষা নেই, আবেগ নেই, মিউজিক নেই, শুধু ছবিটাই আছে। সামাজিক মাধ্যমে তিন নায়িকার যখন এমন ভার্চুয়াল যুদ্ধ চলছে, সেই সময় এই ইস্যু নিয়ে কথা বললেন চিত্রনায়িকা বর্ষা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলি পরির মধ্যকার চর্চার ব্যাপারে জানতে চাইলে নায়িকা বর্ষা জানান, তিনি এসবের মধ্যে একদমই থাকতে চান না। আমি একজন মেয়ে, আমি একজন মা, আমি নিশ্চয়ই অন্য কোনো মাকে নিয়ে কোনো নেগেটিভ কিচ্ছু বলবো না। কারণ হচ্ছে যে আমরা সবাই, কিন্তু সবারই আমাদের বেবি আছে, যারা আমরা যাদেরকে নিয়ে জড়িয়ে কথা বলছি। আর সবচেয়ে বড় কথা, সবার চিন্তাভাবনা কিন্তু এক হবে না, এবং সেই সাথে সবার ব্যক্তিত্ব এক হবে না। আর আমার কাছে মনে হয় যে ব্যক্তিত্বটা হচ্ছে সবচেয়ে বড় সম্মান, আর আলহামদুলিল্লাহ সেই সম্মানটা নেমে গেছে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বুবলি পরিমণি এবং অপু বিশ্বাস তিন নায়িকার পাল্টাপাল্টি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এরই মধ্যে বিরূপ মন্তব্য করছেন নেটিজেনরা। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।